নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি রুমকি শুরু করছে এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ফিরেছেন হাওড়ার আমতার বাসিন্দা মিখাইল আলম তার বাড়িতেই আজ গিয়েছিলেন তৃণমূল বিধায়ক সুকান্ত পাল কথা বললেন মিখাইল ও তার পরিবারের সঙ্গে প্রয়োজনীয় আশ্বাস দেওয়ার পাশাপাশি রাজ্য সরকার তার পাশে রয়েছে বলে জানান বিধায়ক সেনার হুমকি ভিনদেশের সীমান্ত পেরোনোর প্রবল ঠান্ডা সহ নানান প্রতিকূলতার মধ্যে দিয়ে রোমানিয়ার সীমান্ত থেকে শনিবার হাওড়ার নুরিতে ফিরেছেন মিখাইল তার আগে থেকেই আমতার বিধায়ক প্রতি মুহূর্তেই মিখাইল কোথায় রয়েছেন কিভাবে রয়েছেন সহ নানান খোঁজ নিয়েছেন মিখাইল বাড়ি ফেরার পর ফোনে যোগাযোগ করে তার ও পরিবারের খোঁজ খবর নেন সুকান্ত বাবু এবার সশরীরে বাড়িতে বিধায়ক হাজির হওয়ায় অভিভূত মিখাইলের পরিবার মুখ্যমন্ত্রীর দূতকে পাশে পেয়ে অনেকটাই নিশ্চিন্ত হয়েছেন বলে জানিয়েছেন তারা যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ফিরলেন দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘির হরিণডাঙ্গার বাসিন্দা সুদীপ মণ্ডল লুহান্স স্টেট মেডিকেল ইউনিভার্সিটির পঞ্চম বর্ষের ছাত্র ছিলেন সুদীপ যুদ্ধের ভয়াবহতা নিজের চোখে দেখেছেন ভারতীয় দূতাবাসের সহযোগিতায় বিভিন্ন প্রতিঘাত পেরিয়ে ফিরেছেন দেশে রবিবার ইউক্রেন ফেরত ওই ডাক্তারি পড়ুয়ার সঙ্গে দেখা করে যাবতীয় বিষয়ে খোঁজ নিলেন সুন্দরবন জেলা তৃণমূলের যুব কংগ্রেসের সভাপতি বাপি হালদার এছাড়াও ছিলেন অনেকে ব্যাংক প্রতারণার অভিযোগে গ্রেফতার প্রাক্তন কর্মী বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ভাঙড় থেকে গ্রেফতার করে অভিযুক্ত শুভঙ্কর পান্ডেকে পুলিশ সূত্রে খবর গত বছরের 13 সেপ্টেম্বর দমদমের বাসিন্দা 89 বছরের প্রাক্তন সরকারি কর্মচারী প্রদীপ কুমার চট্টোপাধ্যায় একটি অভিযোগ দায়ের করেন তার অভিযোগ এয়ারপোর্টের কাছে একটি ব্যাংকে তার অ্যাকাউন্ট ছিল সেই সূত্রে শুভঙ্কর পান্ডের সঙ্গে পরিচয় হয় তার ব্যাংকের নানা কাজে সহায়তা করতেন শুভঙ্কর পান্ডে তার কথাতেই 31 লক্ষ টাকার একটি ফিক্সড ডিপোজিট করেন প্রদীপ কুমার চট্টোপাধ্যায় ব্যাংক কর্মী শুভঙ্কর বৃদ্ধের কাছ থেকে মোবাইলের সব ডেটা ওটিপি নিয়ে টাকা তুলে নেয় অভিযোগ পাওয়ার পর ওই কর্মীকে ছাঁটাই করে দেয় ব্যাংক কর্তৃপক্ষ 8 লক্ষ টাকা ফেরত দেওয়া হলেও 2 লক্ষ টাকার চেক বাউন্স করে মৃত শুভঙ্কর পান্ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে দুটি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় ওই টাকা একটি নিজের ও একটি আত্মীয়ের অ্যাকাউন্টে ব্যাংক প্রতারণায় লুট করা টাকা অভিযুক্ত শেয়ার মার্কেটে লাগিয়েছেন বলে জানতে পেরেছে পুলিশ করোনা আবহে মাধ্যমিক পরীক্ষা ঘিরে একাধিক বিশৃঙ্খলার অভিযোগ প্রতিবাদে পরীক্ষার্থী থেকে অভিভাবকেরা সংক্রমণ পরিস্থিতি কাটিয়ে সোমবার থেকে রাজ্যে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা তবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হাতে পাননি বলে অভিযোগ পরীক্ষার্থীদের আরও অভিযোগ করোনা পরিস্থিতির কারণে অফলাইনে ক্লাস বন্ধ ছিল সেই কারণে যোগাযোগ করা যায়নি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে ফলে অ্যাডমিট কার্ডের ফর্ম ফিল আপ করা হয়নি কারোর কারোর আবার অভিযোগ ফর্ম ফিল আপ করেছে কিন্তু স্কুল কর্তৃপক্ষের কোনো ভুলের কারণে তারা অ্যাডমিট কার্ড হাতে পাননি অ্যাডমিট কার্ড ছাড়া তারা পরীক্ষায় বসবেন কি করে পরীক্ষা নিয়ে এমন অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে বিক্ষোভ দেখালেন পরীক্ষার্থী থেকে অভিভাবকেরা রবিবার পরীক্ষা শুরুর আগের দিন সল্টলেকের ডিরোজিও ভবনের সামনে বিক্ষোভ দেখান বিভিন্ন জেলা থেকে আসা মাধ্যমিক পরীক্ষার্থী ও অভিভাবকেরা দোল ও হোলিতে যাত্রী চাপ কমাতে দুচোরা বেশি ট্রেন চালানোর সিদ্ধান্ত রেল কর্তৃপক্ষের রবিবার পূর্ব রেলের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে একথা কলকাতা পুরী ও কলকাতা রক্সোলের মধ্যে বিশেষ ট্রেনগুলি চলাচল করবে পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে কলকাতা পুরী স্পেশাল ট্রেনটি 17 মার্চ রাত 11:50 হাওড়া থেকে ছাড়বে পুরী পৌঁছবে পরের দিন সকাল 9:35 পরের দিন অর্থাৎ 18 মার্চ পুরী থেকে দুপুর 2টোর সময় ছাড়বে কলকাতায় পৌঁছবে রাত 11:45 যাত্রাপথে ট্রেনটি আন্দুল খড়গপুর বালেশ্বর ভদ্রক জাজপুর রোড কটক ভুবনেশ্বর ও খুর্দা স্টেশনে থামবে কলকাতা রক্সোল স্পেশাল ট্রেনটি 15 মার্চ দুপুর 1:35 ছাড়বে পরের দিন অর্থাৎ 16 মার্চ রক্সোল থেকে ছেড়ে কলকাতা পৌঁছবে দুপুর 12:35 এই যাত্রাপথে বর্ধমান দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন মধুপুর ঝাঝা ডালসিং সারাই সমস্তিপুর দারভাঙ্গা স্টেশনে থামবে ট্রেনটি আমেরিকার আইওয়ার মেডিসিন কাউন্টিতে টর্নেডোয় মৃত শিশু সহ 6 জন আহত হয়েছেন 4 জন প্রশাসনের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে টর্নেডোয় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে শুরু হয়েছে উদ্ধার কাজ এর পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণও খতিয়ে দেখা হচ্ছে স্থানীয় সময় সন্ধ্যে 7:30 আবহাওয়া দপ্তরের তরফে একটি টুইট করে জানানো হয় ঝড়টির গতিপথ পূর্বের দিকে চলে গিয়েছে আপাতত ডেসমেনেস সহ পশ্চিমের এলাকাগুলিতে পরিষ্কার আকাশ ঝড়ে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন গভর্নর কিম রেনল্ডস ডিসেম্বরে একাধিক টর্নেডোর প্রভাবে বিধ্বস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র কেন্টাকিতে মৃত্যু হয়েছে 79 জনের টেনেসি আরকানসাস মিসৌরি সহ একাধিক জায়গাতেও টর্নেডোর প্রভাবে মৃত্যুর ঘটনা ঘটেছে
এই মুহূর্তে এখন এই পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।